চন্দ্রকোনা দুনম্বর ব্লকের প্রত্যন্ত একটি গ্রাম টুকুরিয়া। সেই গ্রামেরই স্কুল থেকে রাজ্যস্তরীয় পরীক্ষা দিয়ে স্কুলের নাম উজ্জ্বল করল দুই ছাত্র। বেশ কিছুদিন আগে পরীক্ষা হয়েছিল ভিএসও অর্থাৎ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের। তবে সেই পরীক্ষার ফল ঘোষণা হতেই আনন্দে আত্মহারা টুকুরিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। কারণ রাজ্যস্তরীয় পরীক্ষায় নাম খোদাই করল প্রত্যন্ত একটি স্কুল টুকুরিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়। সমদীপ চক্রবর্তী এবং সমদীপ খাঁড়া এই দুই ছাত্রের কৃতিত্বে স্কুলেরই মুখ উজ্জ্বল হলো। তাই এদিন স্কুলের তরফে ছাত্রদের দেওয়া হলো সংবর্ধনা। পাশাপাশি গত বছরই রাজ্যস্তরীয় পরীক্ষায় নাম তুলেছিল এক ছাত্রী, তাকেও এদিন সংবর্ধনা দেওয়া হলো স্কুলের তরফে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় খুশির মেজাজে টুকুরিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পুরো এলাকার মানুষজন। টুকুরিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় কি পরীক্ষা দিয়েছিল? ভিএসও, পুরো নাম বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড। কটা লেয়ার পরীক্ষা দিয়েছিল? তিনটে। তিনটাতে উত্তীর্ণ হয়েছো? হ্যাঁ। কত নম্বর র্যাঙ্ক হয়েছে? আমার র্যাঙ্ক 13। 13। আজ এবং সেই অনুযায়ী আমি স্কুলের বই এবং কিছু রেফারেন্স বই ধরে পড়াশোনা করেছিলাম। এখন লেয়ার টু এ 8 পর্যন্ত সিলেবাসেরই কোশ্চেন পড়েছিল, কিন্তু লেয়ার টু এবং লেয়ার থ্রি আরও কিছু হায়ার লেভেলের কোশ্চেন পড়েছিল, যার জন্য একটা হায়ার পড়াশোনা করতে চেয়েছিলাম।